September we met, I could tell by your smile. You hadn't been with a good girl like me in a while. Hey everyone, tomar shobai kemon acho? I hope you are doing absolutely great. So welcome to my new video. You are watching This World and ami hocchi Debomita, and this is my first video of 2020. Bolte gele bochhortai amar shuru hoyeche bhoy, anxiety ar ek gada tension er sathe bhogoban jane amar sara bochhor kibhabe katbe. তো যাই হোক, আজকে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং স্টোরি বলবো আমি আমার লাইফের ব্যাপারে। আমি ফেস করেছি, হয়তো তোমাদের মধ্যে অনেকেই এই সিচুয়েশন ফেস করে থাকতে পারো, তো সেটা জানতে গেলে গোটা ভিডিওটা দেখতে হবে। এখন তো পরীক্ষা শেষ, আমি এখন ঘরেতে বসে আছি, কোনো কাজ কারবার কিছুই নেই, পড়াশোনাও স্টার্ট হয়নি। তো এখন আমি যাবো আমার বন্ধুর বাড়িতে, বন্ধুর বাড়ি গিয়ে তারপর আমরা আর একটা জায়গায় যাবো, সেখানে গিয়ে তোমাদেরকে স্টোরিটা বলবো। তার জন্য তোমরা গোটা ভিডিওটা দেখো। তো এই যে পেছনে আমার গাড়ি, সুমির বাড়ি চলে এসেছি। এই যে ও এরকম ভুতুরে বাড়িতে ও থাকে। সুমি চলে এসছে এখন সদরঘাটে, দামোদর ওটা হচ্ছে দামোদর ওই জলটা। আর ওই যে হচ্ছে আমার টমবয় বন্ধু সুমি। এই পরিষ্কার টরিষ্কার, এত মানে প্লাস্টিক, এত ভিড়ের জন্য আমাদের আরামবাগ বর্ধমান রোডের যাতায়াত চলছে। এই ব্রিজটার জন্য, ওভার ব্রিজটা না থাকলে এইদিকের মানুষ এইদিকে আসতে পারত না। নৌকা আছে, নৌকা দিয়ে করছি। তাহলে তার মানে ভাব, নৌকা দিয়ে যাদের বিজনেস তাদেরটা কত বেশি মার খায় ব্রিজটা হয়ে গিয়ে। তারপর থেকে সুবিধাও হয়েছে, বড় বড় গাড়ি যেতে পারছে, যাতায়াত করতে পারছে। তো নৌকার কতক্ষণ টাইম লাগবে? বালিটা মানে এত ফসফসে, ভালোই লাগছে। জানিস একবার কি হয়েছিল? আমি আমি না একটা ফ্রডবাজির কেসেতে ফেসে গেছিলাম বাপ, মানে সত্যি মানে বিচ্ছিরি ভাবে ফেসে। সেই ভয় হয়ে গেছে, অনেকদিন হয়ে গেল, এক দেড় বছর তো হয়ে গেল, বাপ রে ভয়। এখন মানে বেশিরভাগ ক্ষেত্রে ওই চিট কোম্পানি এত বেশি হয়ে গেছে না, মানে কোথা থেকে মানুষকে যে লুট করতে পারবো, মানে ওই জিনিসটা খুব বেশি বেড়ে গেছে। সেটাই আমি মানে ভাবছিলাম যে বলবো। তো একদিন হয়েছিল যে হোয়াটসঅ্যাপ করছিলাম, তো হঠাৎ একটা আননোন নাম্বার থেকে আমার কাছে মেসেজ আসে যে থেকে তোমার নাম্বারটা পেয়েছি, হিন্দিতেই কথা বলছিল, দিয়ে বলল যে ওদের একটা কন্ট্রাক্ট আছে, 15 দিনের কন্ট্রাক্ট, তো 500টা ফর্ম ফিল আপ করতে হবে, ডেটাবেস কোম্পানি মানে হোম ডেটাবেস কোম্পানি, তো এরকম করলে তো তোমার টার্ন ওভার হচ্ছে 15,000। ফিফলাম যে ঠিক আছে আমি করবো, আমাকে বলেছিলো যে এখানটা ফোন থেকে
তুমি লগ ইন করতে পারবে না, তো তোমাকে কম্পিউটার থেকে লগ ইন করতে হবে। এবার যেহেতু ওরা ওরা নিজে কোম্পানি থেকে পিডিএফটাও পাঠিয়েছিল, মানে আমি দেখলাম ওদের মানে কীভাবে কাজ করতে হয় না করতে হয়। এবার ওরা আমাকে ইমেল করেছে আমার ইমেল আইডিতে, এবার আমি খুলেছি নিয়ে দেখছি যে ওখানে একটা সাইন আপের অপশান আছে। এবার আমি বুঝতে পারিনি, আমি ফোন এবার আমার মাথাতেই নেই, ভুলেই গেছে আমি বলতে গেলে যে ফোন থেকে লগ ইন করা যাবে না। এবার আমি ফোন থেকে লগ ইন করেছি, এবার সাইন আপ করছি, দেখছি যে কিছুক্ষণ পর দেখছি যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্লকড। নিয়ে আমি বলছি কী হলো হঠাৎ করে, নিয়ে আমি ওদের কাস্টমার কেয়ার ছিল ওখানে ফোন করলাম, নিয়ে বললো যে আমার এরকম আইডিতে দেখাচ্ছে যে আনএবল টু ওপেন, এরকম আমাদের কোম্পানির মেনটেন্যান্সকে ইয়ে করেছে, তো সেই অ্যামাউন্ট সার্টেন অ্যামাউন্ট তোমাকে পে করতে হবে। আই হ্যাভ যে এরকম একটা সিম্পলি একটা মেনটেন্যান্সে ইয়ে হওয়ার জন্য, ক্র্যাশ করার জন্য আমাকে মানে কত দাঁড়া 8,000 টাকা না 9,000 টাকা বলেছিল পে করতে। আমি তো ভাবছি সিরিয়াসলি 8,000 টাকা, আমি ভাবছি 8,000 টাকা, বাবরে তো মানে আমি এত ভয় পেয়ে গেছিলাম। মানে তারপরে আমি একটা বন্ধুকে বললাম যে দেখ এরকম কেস হয়েছে, ওর কাছে কৃতজ্ঞ একেবারে, আমাকে মানে বলে যে ভয় পাস না, এটা মনে হয় বেশিরভাগই ক্ষেত্রে এইসব ইয়েতে মানে ফ্রড কোম্পানিরাই বেশি ইনক্লুডেড থাকে। তো বললো যে ওরা অ্যাকচুয়ালি আমাকে আবার কি বলতো অ্যাডভোকেট হয়ে আমাকে ফোন করছে, বলছে যে তো অ্যামাউন্টটা যদি না পে করো তাহলে তোমাকে গুজরাটের হাইকোর্টে যাবে। আমি তো বাবা বাবরে ভয়েতে আমি আমাকে বললো যে বল পাস না তুই তোর ইয়ে বাবাকে বল। নিয়ে আমি তো বাবাকে বলেছি, বাবা তো মানে হাসছে, বাবা লিটারালি বলছে যে বলে দে যদি ফোন করে তাহলে বলবি যে দেখুন সামনে দুর্গাপুজো আসছে, মাথা খাবেন না, একেই টাকার শর্টেজ আছে, আমার 2-3টা জামা কাপড় কেনা বাকি আছে, তার উপর থেকে যদি 8,000 টাকার ডিমান্ড করে আমি আমার জিনিসগুলোকে কী করে কিনবো বল। এই করে বাবা হেসে উড়িয়ে বাজে। তারপরে আরও এক সপ্তাহ চলেছিলো এরকম ফোন টোন করে জ্বালাতন করছিলো যে আপনার কেস এরকম গুজরাটের হাইকোর্টে চলে গেছে, এই ওই হ্যানা ত্যানা এইসব বলে মানুষকে হ্যারাস করা, মানে সত্যি তোমরাও যদি এরকম কোনো কেসে ফেসে থাকো না প্লিজ এসব দিকে ভুল করো পা দিও না। আর যতই তোমরা ভয় পাও, যতই মনে হয় যে না আমি কাউকে বলবো না, কারো কাছ থেকে হেল্প চাইবো না, কে আমাকে কি ভাববে, আমাকে বোকা ভাবুক, আমাকে যাই ভাবুক, অ্যাটলিস্ট তুমি তোমার মা বাবাকে বলবে, কারণ মা বাবার থেকে সবল ট্রাস্টওয়ার্দি কেউ নেই পৃথিবীতে, কেউ তোমাকে সেরকমভাবে হেল্পও করবে না না প্রোটেক্ট করবে, তোমার মা বাবাকে সব কিছু বলবে। আমার তো লাইফের এটা সবথেকে বড় শিক্ষা যে আমি তো বাবাকে বললাম, বাবা তো অবভিয়াসলি বাবা এক্সপিরিয়েন্সড মানুষ, বাবা আমাকে বসে বোঝালো যে এইগুলো কিছু হবে না, কোনো ভয় পাওয়ার দরকার নেই, যদি কেউ ফোন করে তাহলে ব্লক করে দিবি। তারপরে আমি আরও গুগলে সার্চ করলাম, দেখলাম যে ওই নাম্বারটার ওপর কত স্প্যাম রিপোর্ট, সিরিয়াসলি আমার মতনই দেখছি আরও কতজনের ওরকম কেস, মানে সবাইকে ওই একই জিনিস ফেস করতে হয়েছে, মানে কীরকম ভাব, মানে এত মানে চিট কোম্পানি মানে মানুষের কাছ থেকে। সত্যি তোমাদেরকে আমি অ্যাওয়্যার করে দিচ্ছি, তোমরা যতই যাই হোক বিভিন্ন মানুষকে বিভিন্ন ধরনের সিচুয়েশন ফেস করতেই হয়, কিন্তু তা বলে এটা নয় যে তাদেরকে আমি সেই টাকাটা আমি দিয়ে আমি ওখান থেকে বেঁচে ফিরে যাবো, সেটা নয়। আগে তোমরা যাচাই করে নিয়ে সব কিছু দেখে নিয়ে ভেবে চিনতে তারপরে তোমরা এগো। তুই টাকা দিলে তোকে আরও বেশি ডিমান্ড করতো। হ্যাঁ টাকা দিলে, হ্যাঁ টাকা দিলে হয়তো আমাকে আরও বেশি ডিমান্ড করতো যে এত টাকা দিয়েছো না তোমাকে আবার ইয়ে করতে হবে। আবার কিছুদিন পর মানে ওরা একটা ইয়ে পেয়ে যাবে যে ওর কাছ থেকে আমি টাকা, বুঝে গেছে যে এ তো ভিকটিম হয়ে গেছে, এ তো ভয় পেয়ে গেছে, এবার এর কাছ থেকে আমরা যতটা অ্যামাউন্ট পারবো আমরা ইয়ে করে নেবো। প্রচুর হচ্ছে এখন, কোনো কিছু দুম করে ঢুকে যাওয়া উচিত না, সব কিছুর আগে বাবা আমাকে জানানো উচিত। তো ভিডিওটা আজকের জন্য এত দূরই থাকলো, তোমরা গোটা ভিডিওটা দেখলে আই হোপ তোমাদের ফিউচারেতে কাজে আসবে। আর আজকে এলাম আমার বন্ধুর সাথে, সুমির সাথে, খুব ভালো লাগলো, ওর সাথে অনেক কথা বললাম, ঘুরলাম, আমারও খুব ভালো লাগলো ওর সাথে, বাড়িতে বসে বোর হচ্ছিলাম সেই ঘুরেই এলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের লাইফে যদি এরকম কোনো সিচুয়েশন ঘটে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই, টাটা।